বহু অপেক্ষার পর আবার একবার গোরা পুপে জুটিকে একসঙ্গে দেখতে পাচ্ছেন দর্শকেরা। বহুদিন ধরেই এই জুটির অনুরাগীরা অপেক্ষা করেছিলেন খেলা যখন ছবিটি মুক্তি পাওয়ার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান। শনিবার অর্থাৎ ২রা ডিসেম্বর মুক্তি পেয়েছে অর্জুন চক্রবর্তী মিমি চক্রবর্তী অভিনীত এই ছবিটি। খেলা যখন ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকারা। পাশাপাশি সেখানে মধ্যমণি হিসাবে উপস্থিত ছিলেন ছবির নায়িকা মিমি এবং নায়ক অর্জুন। চলুন কি খবরের সঙ্গে দেখে নিন প্রিমিয়ারের কিছু অদেখা ছবি। একটু অন্য জনরার ছবি, অন্য জনরা বলতে থ্রিলার হলেও কোথাও একটা সামান্য দেব, কিন্তু তার সাথে এই কথা বারবার আমি বলবো যে এটা কোনো কমপ্লেক্স ছবি না। গল্পটা হয়তো কমপ্লেক্স হতে পারে, কিন্তু ছবিটা বুঝতে বা সেই জায়গাতে কোথাও কোনো অসুবিধা হবে না, এবং অত্যন্ত ইমোশনাল এবং হাইস্ট্রাম ছবি, একটা থ্রিলার অথচ সাংঘাতিক রকমের ইমোশনাল এবং হাইস্ট্রাম। এই সবকটা এলিমেন্ট একসাথে করে একটা পরতে পরতে ছবি নতুন একটা মোড় নিচ্ছে, যেটা মনে হচ্ছে সেটা মনে করছে না। এইরকম একটা কাজ আমরা করার চেষ্টা করেছি। ধন্যবাদ। আমার প্রায় 18তম ছবি। এই ছবিটা দারুণ থ্রিলিং, একটা ভীষণ টাইট ছবি, ভেরি হলিউডের। অরিন্দম নিজেকে মারাত্মক ভেঙেছে ছবিটাকে। ভেরি প্রাউড অফ হোয়াট ইজ ডান। হেন্স মিউজিক ইজ ইলেকট্রনিক, ভেরি আওয়াজদার, ভেরি ভেরি একটা সাউন্ডস্কেপ, যেটা আমার সাউন্ডস্কেপে সচরাচর শোনা যায় না। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, কিন্তু এই ক্যারেক্টারটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, ভেরি এক্সাইটিং। যখন অরিন্দমদা আমায় ডাকি, সত্যের জন্য একটা এরকম ক্যারেক্টার আছে, কি করবে তুমি এই ক্যারেক্টারটা আমায় জিজ্ঞেস করছো আমি করবো কি করবো না। অসাধারণ লেগেছিলো আমার ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা প্লে করার জন্য আমি মার্শাল আর্ট শিখেছি, আমি ভায়োলিন শিখেছি, চুল কেটেছি। অরিন্দমদা ডাকলো ভীষণ চুল কাটতে হবে, মানে কতটা এতটুকু, ঠিক আছে চলো কাটি। তো আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং, বিকজ এই ক্যারেক্টারটার সাথে আমার নিজের কোনো মিল নেই, কোনোই মিল নেই। তোমরা অনেক সিনেমাটা দেখে বুঝতে পারবে কোনো মিল নেই। ইনফ্যাক্ট আমার হাত হেঁটেওছি আমি অনেক স্লো, যেখানে আমি খুব ফাস্ট, ঠিক আছে। তো এটা আমার অরিন্দমদা বলে বলে একদম জোরে হাঁটবি না, জলদি হাঁটবি, আস্তে হাঁট, এরকম করে করে। তো আমার জন্য খুব ভালো লেগেছে, তো স্ক্রিনেও ভালো লাগলো ফিল্মটা, তো আমার ভীষণ ভালো লাগলো। আমি চাইবো সবাই আসুন, সবাই এই ফিল্মটা দেখুক, আর আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে। অনেকটা থ্রিল এলিমেন্ট আছে। প্রায় 3 বছর ধরে আমরা খেলা যখন হবে শুরু হবে, তারপরে কোভিড আটকে গেল, আবার হলো। সো ইটস গুড, ইটস ফিলস গুড। আমি প্রথম দিন থেকে খেলা যখন এর সাথে জড়িত তখন, সো অরিন্দম is such a good friend of mine, so obviously I'm feeling very happy. নিয়ে আসতে ভীষণ সময় লাগবে, সেটাই আসলে এই ছবিটার জন্য অনেকদিন অপেক্ষা ছিল। এটা রিলিজ করাটা একটু দেরি হলো, ইচ্ছে করেই নানা কারণে রিলিজটা পেছিয়ে এখন করা হয়েছে। বাংলা ছবিতে মধ্যে মুক্তি পাচ্ছিল, পেয়েছে, সব বাংলা কেন সব ছবি মুক্তি পেয়েছে। এতদিন পরে আর নেই, অনেকদিন হয়ে গেছে ছবি নর্মালি মুক্তি পাচ্ছে, তো সেটা কোনো কথা না। খেলা যখন অরিন্দমদার ফ্র্যাঞ্চাইজি ছাড়া একটা ছবি এসবিএড এবং কামেলিয়া ফিল্মস আছে প্রযোজনায়। অরিন্দমদা আমার বাংলা ছবির প্রিয় পরিচালকদের মধ্যে একজন, সেজন্য লিখতে এসেছে। মিমি আর অর্জুনের সাথে বেশ অনেকদিন পর দেখা হবে, প্লাস অরিন্দমদার সাথে, তো মিনি রিউনিয়নই বলতে পারো। প্লাস অফকোর্স অরিন্দমদার ছবি সবসময় দেখতে চাই, তো ইয়া ভেরি এক্সাইটেড। প্লাস এত দারুণ একটা ট্রেলার বানিয়েছে, তো অফকোর্স এখন মুভিটা কি আমি তো সেটা দেখতে প্রচণ্ডভাবে মনে হচ্ছে যে একটু লেট হয়ে গেছি, জানতাম না যে এখন সব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, বাট হ্যাঁ ড্যাম এক্সাইটেড টু সি হোয়াটস হ্যাপেনিং। নাজমা খাতুনের রিপোর্ট, কি খবর কলকাতা।